স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধ, তোমাদেরকে রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সহকারী শিক্ষক শ্যামল। প্রিয় বন্ধুরা, তোমাদের রসায়নের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, খনিজ সম্পদ ও জীবাশ্ম। আমরা গত ক্লাসে অ্যালকাইন নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড নিয়ে আলোচনা করব। এই অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড জানবো, তাদের প্রস্তুতি, তাদের ব্যবহার, এই বিষয়গুলো আমরা জানব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা ঝটপট রেডি হয়ে নাও, আমরা ক্লাসে চলে যাই। বন্ধুরা, আমরা প্রথম দিনে একটা জিনিস জেনেছিলাম, এলকেম এর সাধারণ সংকেত ছিল সিএম এইচ টু এম প্লাস, এই হল এলকেম। এই অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেনকে অপসারণ করা হয়, অ্যালকেন হতে একটি হাইড্রোজেনকে অপসারণ মানে সরিয়ে দেয়, অপসারণ করা হয়, তবে যে মূলক পাওয়া যায়, অপসারণ করে যে মূলক মূলক পাওয়া যায় তার নাম বর্তমান কি অ্যালকাইন, তাকে বলা হয় অ্যালকাইল। অ্যালকাইল না কিন্তু অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইল মূল। আমার খুব কাজে লাগছে, আমার বিগত ক্লাসের পড়া ছিল, আর দ্বারা প্রকাশ করা, আজকে এটা আমার খুব বেশি কাজে লাগবে, যে কারণে আমি এটা করলাম। অ্যালকাইল মূল বন্ধুরা, প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছে, সাউন্ডটা কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু যদি কমেন্ট করে জানান, আমি সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা একজন একটু ক্লিয়ার কমেন্ট করে জানান। তাহলে কি অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কি, অ্যালকেন, অ্যালকেন থেকে যদি কি করা হয়, অ্যালকেনের সাধারণ সূত্র হলো CnH2n প্লাস টু, CnH2n প্লাস টু, মানে কি এখানে হাইড্রোজেন কার্বন সংখ্যার দ্বিগুণের থেকে দুই বেশি, ওই হাইড্রোজেন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারণ করা হয় যা পাওয়া যায় তাকে আমরা কি বলি অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংখ্যাটা কি হবে, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আর সমান কি, আমরা যদি দেখি আর, তাহলে আর দ্বারা আমরা কি বুঝতে পারবো, আর দ্বারা আমরা বুঝতে পারবো সিএন এইচ টু এন প্লাস টু হল কি অ্যালকেন। এখন যদি একটা হাইড্রোজেন সরায় নেওয়া হয় তাহলে কি, তাহলে এটা কোনো যৌগ নয়, এটি কি, এই জিনিসটা কি তৃপ্তি যদি এটা দ্বারা এটা এটাকে কি বলা হয় অ্যাল অ্যালকাইল, অ্যালকাইল মূলক, এটা একটা মূলক, ঠিক আছে, ধন্যবাদ কমেন্ট করার জন্য। তাহলে অ্যালকাইল মূলক,
অ্যালকেন থেকে যদি কি করা হয় একটি হাইড্রোজেনকে অপসারণ করা হয় আমরা যা পাই তা হলো অ্যালকাইন গ্রুপ তাহলে আমি কিন্তু আর পরবর্তীতে আর বলবো না আমরা শুধু বলবো আর আর যদি দেখি তাহলে আর হলো কি অ্যালকাইন গ্রুপ কতগুলো তাহলে আজকের আমাদের আলোচ্য সূত্র হলো অ্যালকোহল অ্যালকোহল তাহলে আমরা অ্যালকোহল শব্দের সাথে খুবই পরিচিত ওটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এটা ঔষধ শিল্পে ব্যবহার করা হয় বিভিন্ন রঞ্জক শিল্পে ব্যবহার করা হয় বিভিন্ন দেশে এটাকে পানীয় হিসেবে ব্যবহার করে থাকে এই অ্যালকোহলের বিভিন্ন ব্যবহার আছে অ্যালকোহলের যে সাধারণ সংজ্ঞা অ্যালকোহলের সাধারণ সংজ্ঞা হল আর ও এইচ আর ও এইচ মানে আর হলো কি অ্যালকাইন হল ও এইচ তাহলে আর এর জায়গায় আমরা কি লিখতে পারি বা এটাও লিখতে পারি সি এক এইচ টু এক প্লাস ওয়ান আবার কি ও এইচ তাহলে এই দুইটাই অ্যালকোহলের সাধারণ সংজ্ঞা কি হতে পারে আর ও এইচ অ্যালকোহল অথবা সি এক এইচ টু এক প্লাস ওয়ান সাথে কি ও এইচ মানে অ্যালকোহলের প্রস্তুত অ্যালকোহলকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুত করা যায় যেমন খাদ্যশস্য বা স্টার্চ এটাকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বলা গাজন প্রক্রিয়ায় গাজন মানে পচার যেমন বাদ কিছুদিন রেখে দিলে বাদ পচায় এটা কি হয় অ্যালকোহল বা মাছ চাষে বা চিরা ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা অ্যালকোহলের যে আরএইচ আরএক্স বন্ধুরা এক্স দ্বারা আমরা কি বুঝি এক্স হল কি হ্যালোজেন এটা আমরা আগেও বিক্রিয়া দিয়ে আমরা বস্তু হ্যালোজেন হ্যালোজেন মানে কি পর্যায় সারণীর সতেরো নাম্বার গ্রুপের মৌল মানে কি ফ্লোরিন ব্লুমিন হাইড্রোজেন এই মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন এগুলো সমুদ্রের বালিতে পাওয়া যায় এরা লবণ উৎপন্নকারী এগুলো কি বলা হয় হ্যালোজেন এদের পর্যায় সারণীতে অবস্থান হলো সতেরো নম্বর আমরা পর্যায় সারণীর অধ্যায় যখন চিন্তা করেছি তাহলে আর এক্স আর দ্বারা হয় অ্যালকাইল আর তারা কি হয় অ্যালকাইল এবং যদি এক্স দেখি তখন এই যৌগটার নাম হয়ে যায় অ্যালকাইল দ্বারা অ্যালকাইল তবে বন্ধুরা তাহলে এই যৌগটার নাম হয় কি অ্যালকাইল দ্বারা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে কি বলো কোষ্টিক সোডা অথবা কোষ্টিক পটাশ যদি আমরা যোগ করি তাহলে যদি যা ব্রোমিন যোগ করি কিভাবে সোডিয়াম ক্লোরাইড যদি এখানে জায়গায় ক্লোরিন থাকে কিভাবে সোডিয়াম ক্লোরাইড তাহলে যে হাইড্রোজেনটা থাকে এবার যদি মনে করো আমরা মিথাইল ইথার কি করি ইথাইল ইথাইল মূলক ব্যবহার করি কারণ কি হবে সরি এটা নাম হলো তোমার কি মিথাইল যদি আমরা মিথাইল ব্যবহার করি কি হবে মিথানল যদি ইথাইল ইথাইল মূলক ব্যবহার করি ফল হবে মিথানল যেমন ধরো আমরা ইথানল দিলে যেমন আমরা কি সিএইচ টু সিএইচ টু সিএইচ সিএইচ টু সিএইচ টু মানে এটাকে কি আমরা কি বলি ইথাইল মূলক এটার সাথে ধরো আছে এটার সাথে ধরো ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইডের সাথে যদি কি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড করা হয়
ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বলা হয় পৌষ্টিক সোডা ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা অপর একটা নাম কি পৌষ্টিক পৌষ্টিক সোডা আর এটা একটা খাদ্য আবার KOH এটা বলা হয় কি পৌষ্টিক পটাশ একই রকম বিক্রিয়া করবে যে এই পৌষ্টিক সোডা দিলে কি বিক্রিয়া হবে পৌষ্টিক পটাশ দিলে কি বিক্রিয়া হবে এটা নাম হলো কি পৌষ্টিক ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে আমরা বিক্রিয়াটা কি করছে ইথাইল ব্রোমাইড এবং কি পৌষ্টিক সোডা বিক্রিয়া করে কি হবে ইথানল উৎপন্ন হবে CH3CH2OH প্লাস যে ব্রোমিনের সাথে আবার সোডিয়াম সোডিয়াম এ হলো তোমার কি অ্যালকোহলেট তাহলে এটা আমরা কি পেলাম ইথাইল ব্রোমাইড বা অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড আবার অ্যালকাইল হ্যালাইড কোন জায়গা থেকে পাওয়া যায় অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় কি অ্যালকেন থেকে অথবা অ্যালকাইন থেকে অ্যালকেন থেকে পাওয়া যায় আবার কি অ্যালকোহল থেকে সরি অ্যালকেন থেকে পাওয়া যায় তাহলে অ্যালকেন থেকে কি পাওয়া অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে কি পাওয়া যায় অ্যালকোহল তাহলে যে পারস্পরিক রূপান্তরের সমান আমরা এই বিক্রিয়া গুলো আমরা ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কি করলাম অ্যালকাইল হ্যালাইড থেকে কি হবে অ্যালকোহল পাওয়া যায় তা আমরা ব্যাখ্যা করব অ্যালকাইল হ্যালাইড থেকে কি পাওয়া যায় অ্যালকোহল পাওয়া যায় আমরা তা বুঝতে পারছি এখন আমরা অ্যালকোহলের আরেকটি প্রশ্ন করব তাহলে তোমার অ্যালকিন আমরা জানি কি কার্বন কার্বন দ্বিবন্ধন বৈশিষ্ট্যের যৌগ দ্বিবন্ধন তাহলে এখানে তোমার দুই কার্বন বৈশিষ্ট্য অ্যালকিন কৃত্রিম বিক্রিয়াটা করবে পানির সাথে আর এটাতে প্রভাবক হিসেবে তাপমাত্রা 300°C চাপ 40°C এই এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো অ্যালকোহল পাবো এখানে কি ঘটনা ঘটবে যেমন পানি আমরা জানি পানি এই প্রক্রিয়া পানি কে H2H দেখো পানি কি হয় হাইড্রোজেন কি হাইড্রোজেন পানি পাঠ্যপন্থ এই জগটা
তার সামগ্রিক রূপ কি হবে সিএস এর টু আর একটা থ্রি সিএস আবার কি হবে সিএস এটার নাম হলো তোমার কি তাহলে আমরা কি পেলাম ইথিন থেকে ইথিন মানে কি অ্যালকিন অ্যালকিন থেকে আমি কি পেলাম অ্যালকিন থেকে আমি অ্যালকোহল পেলাম বা ইথানল পেলাম ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা ওই অ্যালকোহলের দুইটা প্রশ্ন অ্যালকোহলের পরে আমরা চলে যাব অ্যালডিহাইড তোমরা অবশ্যই কার্যকরী মূলক যেদিন করেছ তা দেখেছ CH2 কোন একটা যৌগ যদি কোন যৌগ যৌগে এই মূলকটা উপস্থিত থাকে CH2 কোন একটা যৌগ যদি এই মূলক উপস্থিত থাকে তখন তাকে আমরা কি বলি অ্যালকিন তার নাম হলো অ্যালকিন
এটা বিক্রিয়া করবে পানির সাথে, এটাতে প্রভাব থাকবে তোমার মার্কারি মার্কারি সালফেট মার্কারি সালফেট আর থাকবে তোমার সালফেট, ঠিক আছে? এই দুইটা প্রভাব তার তাপমাত্রা এবং চাপ, ঠিক আছে? তাহলে আমরা কি জানি অ্যালকাইন, অ্যালকাইন দিয়ে অ্যালকাইনের সাথে যদি পানি, অ্যালকাইনের সাথে যদি পানি পানিতে বিভিন্ন করা হয় কি লাগবে একটা মার্কুরি সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করবো, তাহলে তোমার কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে বিক্রিয়া করে ফেলবে। তাহলে বন্ধুরা
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এই এল কোহল থেকে এই এল ডিহাইড্রেট আমরা এখন আমরা চলে যাব জৈব এসিড। বন্ধুরা জৈব এসিড, জৈব এসিড এটা আরেক নাম হলো তোমার কি কার্বক্সিলিক এসিড। জৈব এসিড নাম তোমার কি কার্বক্সিলিক এসিড, জৈব এসিড বা কার্বক্সিলিক এসিড। জৈব এসিড বা কার্বক্সিলিক এসিড তার সাধারণ সংকেত হলো কথা বলি